যদি কেউ ফার্মিং শুরু করতে চায়, সবার প্রথমে তাদের একটাই কথা বলি, মানে আবেগের মুখে ফার্ম কেউ করবেন না। টাকা থাকলো বলে আমি ছাগলে লাগিয়ে দিলাম, তা কেউ করবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আজকাল তো ইউটিউবে সব ভিডিও দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার, ওই ফাঁদে কেউ পা দেবেন না। নমস্কার বন্ধুরা, আমি এর আগে আমার বেশ কয়েকটি ভিডিওতে বারবার বলতাম, ইউটিউবাররা সবসময় ট্রেজারদের উপর বেশি ফোকাস করেন এবং ট্রেজাররা সবসময় যেটা দাবি করে থাকেন যে তাদের কাছ থেকে উন্নত প্রজাতির ছাগল নিয়ে অনেক ফার্মার জীবনে অনেক উন্নতি করেছেন এবং তাদের ফার্ম কিন্তু সফলতার সঙ্গে পরিচালনা করছেন, কিন্তু বাস্তবে আমরা কিন্তু সেরকম খুব একটা দেখতে পাই না। তো আমার প্রশ্ন এটাই হতো যে ফার্মাররা যদি সত্যিই উন্নত প্রজাতির ছাগল নিয়ে এত উন্নতি করে থাকে, তাহলে সেই ফার্মাররা কোথায়? আমরা কেন তাদের ভিডিও ইউটিউবে পাই না? তো এই প্রশ্নটা সবসময় নিজেকে করতাম এবং তার উত্তর খুঁজতে খুঁজতেই আমি কিন্তু এরকম একজন ফার্মারকে পেয়ে গেছি, যিনি কিন্তু ক্রস ব্রিডের ছাগল নিয়ে বেশ ভালো অগ্রগতি করছেন। তার বাড়ি দেগঙ্গাতে, তার ফার্মও দেগঙ্গাতে। তার নাম মাসিয়ার রহমান। তবে পাড়ার বা বাজারের কষাইওয়ালারা তার টার্গেট কাস্টমার নন। সম্পূর্ণভাবে ধর্মীয় উৎসবগুলোকে টার্গেট করে, যেমন ঈদ, দুর্গাপূজা বা কালী পূজা, এই ধরনের উৎসবগুলোকে টার্গেট করেই কিন্তু তিনি তার ফার্ম পরিচালনা করছেন। উন্নত প্রজাতির ঘাস এবং খুব অভিনব পদ্ধতিতে খিচুড়ি খাইয়ে তিনি ছাগল মোকাতাজাকরণ করছেন। দুবছর আগে মাত্র 90,000 টাকা ইনভেস্ট করে বর্তমানে তাঁর যা ছাগল রয়েছে তার ভ্যালুয়েশন করলে প্রায় 3 লক্ষ টাকা হয়। তাছাড়াও তিনি ইতিমধ্যে কিন্তু এই বছরের ঈদে বেশ বড় মূল্যের ছাগল বিক্রি করেছেন। সেদিক থেকে বলতেই হয় যে তিনি কিন্তু ক্রসবিকের ছাগল নিয়ে বেশ উন্নতি করেছেন এবং বেশ সফল। সেই সঙ্গে তিনি কিন্তু নতুন যারা ফার্ম করতে চাইছেন তাদেরকে বলছেন যে আবেগের বসে যেন কেউ ছাগল পালন না করেন। চলুন আমরা শুনে নিই মাসিয়ার ভাই আমাদেরকে কী বলছেন। আর বৃষ্টি হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ডে একটু হয়তো নয়েজ থাকতে পারে, বৃষ্টির জলের নয়েজ, তবে সেটা খুব বড় কোনো ফ্যাক্টর নয়। যারা শিখতে চান তারা কিন্তু খুব মনোযোগ সহকারে এটা দেখবেন বলেই আমি আশা করি, বৃষ্টির জলের আওয়াজটা খুব বড় কোনো ফ্যাক্টর হবে না। দেখতে থাকুন। দাদা ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। দাদা সবার আগে একটু আপনার পরিচয়টা, আপনার ঠিকানাটা একটু বলে দিন সংক্ষেপে। আমার পরিচয় হচ্ছে, আমার নাম মাসিয়ার রহমান। হ্যাঁ, আর আমার বাড়ি হচ্ছে, আমার গ্রামটার নাম হচ্ছে ক্ষুদ্র মণ্ডলগাঁথি। আচ্ছা। আর এটা উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গায় অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। আর আপনার বিড়া স্টেশন থেকে আসলে একটু কাছে হবে, কাছাকাছি দত্তপুকুর থেকেও আসা যাবে। ওকে দাদা, আমি আপনার ফার্মটা দেখলাম, আমার খুব ভালো লাগলো ফার্মটা। আসলে আমি বেশিরভাগ সময় আর কি ব্ল্যাক বেঙ্গল ছাগল বা তার উপর ক্রসের যে ছাগলগুলো হয় ওগুলোই বেশি পছন্দ করি। তো আমি সাধারণত দেখেছি যে মানে একটু উন্নত জাতের ছাগলগুলো সবাই কিন্তু পালন করতে পারে না, সবাই হয়তো নিয়মটা জানে না। তো আমার নিজেও আমি দেখেছি এবং বিভিন্ন ভিডিওতেও শুনেছি, কিন্তু আমি দেখছি যে আপনি খুব সুন্দর পালন করছেন এবং আপনার ছাগলগুলোকে দেখে আমার খুব সুস্থই মনে হলো, খুব ছোটাছুটি করছে, খুব দুরন্ত। সাধারণত এগুলোই আর কি ভালো লক্ষণ কোন একটা ছাগল সুস্থ কিনা। তো আপনি মানে কি পদ্ধতিতে ছাগল পালন করছেন যে এত সুন্দর আপনি এখানে সাস্টেইন করছে? এরা মেন ব্যাপার হচ্ছে, যারা নতুন ফার্মার, হাইব্রিড দিয়ে শুরু করলে হবে না। আচ্ছা, প্রথম অল্প থেকে বড় হওয়া ভালো, সবাই সেটা বলে, আমিও সেটা বুঝি ভালো। হ্যাঁ, এক চান্সে যদি কেউ বড় হতে যায় সে লস খাবেই। আচ্ছা, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে, ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করেন বা ক্রস দিয়ে শুরু করেন, আচ্ছা, তাদের খাবারটা মেনটেনেন্স ঠিকঠাক করে রাখতে হবে। আচ্ছা, আর তাদের শরীরে বডি ইমিউনিটি ঠিক রাখতে হবে। ঠিক আছে, তাদের রোগ মানে ওষুধ দিয়ে ঠিক করার থেকে, তাদের রোগ প্রতিষেধক দিয়ে ঠিক করার থেকে, তাদের রোগ যদি আপনি খাবার দিয়ে ঠিক করেন, খাবার দিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, তাহলে সেইটা সব থেকে নজর দিলে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনি বলতে চাইছেন প্রাকৃতিকভাবে খাদ্যের মাধ্যমে যেন তার মধ্যে রোগটা নাই ঢোকে। আচ্ছা, আর তাহলে আপনার কী হবে, তাদের বডি ইমিউনিটি ঠিক থাকবে, তাদের সময় বাঁচবে, তাদের বাচ্চা ঠিকঠাক হবে, মানে
হিটে ঠিকঠাক আসবে, আপনার লাভটাও বেশি হবে। আর যদি আপনি মনে করেন না আমি হেলাই ফেলাই করে খেতে দেবো, ওই শরীর খারাপ হলে ওষুধ দিয়ে ঠিক করবো, তাহলে আপনার সময় যাবে, প্লাস লসও হবে, ছাগলের ওয়েটও কমে যাবে, সব কিছুর দিকে লস হবে। আচ্ছা দাদা, আপনি হাইব্রিড বলতে কি বলছেন? একদম অরিজিনাল যেটা, অরিজিনাল ব্রিড দিয়ে আমাদের এখানে শুরু করলে, মানে আমাদের এখানে যারা নতুন ফার্মার তারা প্র্যাকটিক্যালভাবে শুরু করলে তাদের ঠিক করতে পারে না, ঠিক আছে? ওদের একটু ওয়েদার সেট করাতে গেলে সমস্যা হয়ে যায়। চারটে ছাগল নিয়ে কেউ যদি শুরু করে, চারটে ছাগলের দাম ধরুন নর্মাল প্রায় নাই নাই করে তাও 40-50 হাজার টাকা, ঠিক ঠিক আছে? এবার 50 হাজার টাকা দিয়ে ছাগল শুরু করে একটা শরীর খারাপ হয়ে যদি যখন মারা যায় তাহলে তার মনটা ভেঙে যায়, ঠিক। আর যদি ক্রস ব্রিড দিয়ে শুরু করে, যদি রেডি ছাগলও কেনে, তাহলে আপনার এসেই তারা এই ওয়েদারে সেট, এসেই তারা মানে হিটে আসবে, তাদের বাচ্চাও তাড়াতাড়ি পাবে, তাদের মনটাও ভালো হবে। তাহলে আপনি বলছেন ক্রসের ওপর করলে ভালো হবে? ক্রসের ওপরে করলে ভালো হবে যখন সে মোটামুটি এর মধ্যে একটা জ্ঞান অর্জন হয়ে যাবে, তার একটা এক্সপিরিয়েন্স এসে যাবে, তখন আমার মতো সব রকম করবে, যখন অভিজ্ঞতা হয়ে যাবে। তার আগে তাহলে কি আপনি যা বলছেন যে ব্ল্যাক বেঙ্গলের ওপর ক্রস ছাগল দিয়ে প্রাথমিকভাবে শুরু করে, ব্ল্যাক বেঙ্গল দিয়ে করতে পারে, ব্ল্যাক বেঙ্গল ভালো কোয়ালিটি দিয়ে ব্ল্যাক বেঙ্গল নিতে হবে, ঠিক আছে? ব্ল্যাক বেঙ্গলের কোয়ালিটি অনেক রকমের আছে, এখন ইনব্রিডিং করতে করতে এমন হয়ে গেছে ব্ল্যাক বেঙ্গল সব ছোট হয়ে গেছে, ঠিক। তাদেরকে দেখতে হবে, তাদের বডি স্ট্রাকচার দেখে, তাদের দুধের অলনটা দেখতে হবে, এগুলো চেনার বিষয় আছে। আচ্ছা, যদি সেই মানে ইয়ে দিয়ে শুরু করে তাহলে ভালো হবে। খারাপ কোনো ছাগলই আমাদের ওয়েস্ট বেঙ্গলে খারাপ না, সবই ভালো। দাদা, আপনার এখানে যে ক্রস ছাগলগুলো দেখছি, মার্কেটে এদের ডিমান্ড আছে কি? 12 মাস ডিমান্ড। সব থেকে লাভ হও, এখানে একটা কথা বললেন ভালো, এদের আপনি যখন খুশি আপনি বেচতে পারবেন। আচ্ছা, 12 মাসে আপনার এখানে কালী পুজো, দুর্গা পূজা, ঈদ, হ্যাঁ, ভাইফোঁটা, পয়লা বৈশাখ, আপনি একটা টাইম যে কোনো মানে অকেশনে আপনি ছাগলটা বেচতে পারবেন। আর হাইব্রিডে একটা কী সুবিধা, মানে অসুবিধা, আপনি যখন চাইলে ছাগল বেচতে পারবেন না, হয় আপনার সেই কোরবানি পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাহলে কোনো ভালো ফার্মার অপেক্ষা করতে, ভালো ফার্মিংয়ের জন্য নিয়ে যাবে, তাহলে আপনার লাভটা হবে, সঠিক। আর এখানে আপনার ব্ল্যাক বেঙ্গল বা ক্রস এটি টাইম যখন খুশি আপনি বেচতে পারবেন। আচ্ছা, যখন খুশি আপনার টাকা রিটার্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দাদা, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনি বললেন যেন রোগ না আসে, তো আপনি আমাকে একটু আগে ইন্টারভিউটা শুরু হওয়ার আগেও বলছিলেন একটু কিছু খাবার সোডার একটা কোনো টোটকা আপনার কাছে জানা রয়েছে, একটু ওটা একটা আমার দর্শকদের সাথে একটু শেয়ার করুন প্লিজ। যেমন এখন বৃষ্টি হচ্ছে, নাহলে আপনার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতাম, ঠিক আছে? এখন আপনার খাবারের মানে খাবার সোডাটা ব্যাপার হচ্ছে কি বলুন তো, ওদের হজম ডাইজেস্টিভ সিস্টেমটা যেন ভালো থাকে, তার জন্য সপ্তাহে একদিন খাবার সোডা ওদের দেওয়া দরকার। আচ্ছা, ঠিক আছে, খাবার সোডাটা বিশাল উপকারী জিনিস, সে প্রেগনেন্ট হোক বা নন প্রেগনেন্ট হোক সবকেই দেওয়া যায়। আচ্ছা, সঙ্গে আরও কিছু মেডিসিন আছে, আচ্ছা, সেগুলো দিলে একটু সুবিধা হয়। খাবার সোডাটাকে আপনি এমনি জলে মিশিয়ে দেন, জলে মিশিয়েও দিতে পারে বা খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারে। যেমন সবাই জানে আমি খিচুড়ি খাইয়ে ছাগল পালন করি। হ্যাঁ, আপনার একটা আমি একটা ভিডিও দেখেছি, ভাইরাল হয়েছে, আমি ওই খিচুড়ি খাওয়ান তাতে ভালো রেজাল্ট পাচ্ছি। আমি ওই খাবার সোডাটা খিচুড়িতে দিয়ে দিই। আচ্ছা, এবার সে যদি কোনো ফার্মার মনে করে যে আমি খিচুড়ি করি না, তো আমার জলের সঙ্গে মিশিয়ে দেবো, দিতে পারে, সমস্যা নেই। দাদা, আপনার খিচুড়ির উপকরণগুলোতে কী কী থাকে একটু বলবেন? খিচুড়ির উপকরণ মেন হচ্ছে আপনার গম ভুট্টা। আচ্ছা, গম ভুট্টা আর আপনার হলুদ আর লবণ। আচ্ছা, এটা দিয়ে সিদ্ধ করে, হ্যাঁ, এবার ওর সঙ্গে কিছু বিচুলির কুটি যাতে ওদের পেটটা ভরা থাকে, এই জন্য মিশিয়ে, আচ্ছা, ওরা দিয়ে খেয়ে নিল। আচ্ছা দাদা, বর্তমানে এখন আপনার কাছে আমি ভালো, বেশ ভালো সংখ্যক ছাগল দেখেছি, টোটাল কত ইনভেস্টমেন্ট হয়েছে আপনার এখানে? ইনভেস্টমেন্টের কথা বলতে গেলে আমার মেন এই ফার্মে মেন টাকা লাগানো হচ্ছে 28,000 টাকা দিয়ে চারটে ছাগল থেকে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি, ঠিক আছে? আমি একভাবে বলতে পারবো না যে আমার এর মধ্যে কত টাকা ইনভেস্ট হয়েছে। আচ্ছা, তবে ওই 28,000 টাকা মেন আমি পুঁজি লাগিয়েছিলাম। আচ্ছা, তাদেরকে বেচেছি, আবার ছাগল কিনেছি, ওদের থেকে আবার ওই বাচ্চা হয়েছে, তাদের বেচেছি, আবার ছাগল কিনেছি, এইবারে আপাতত যা হয়েছে আগামী 1.5 মাসের মধ্যে আবার প্রায় 30টা বাচ্চা আমার ফার্মে চলে আসবে। অলরেডি 8টা বাচ্চা এসে গেছে, দেখেছি আমিও দেখেছি, হ্যাঁ, 8টা বাচ্চা এসে গেছে, আরও 30টা বাচ্চা হবে। আচ্ছা, আপনাদের দোয়া আশীর্বাদ যদি থাকে 30টা বাচ্চা আমার শিওর পাচ্ছি আমি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, বর্তমানে যত ছাগল রয়েছে এদের ভ্যালু কত, এদের ভ্যালুয়েশন যদি করা হয় কত হবে? আমি যে হিসাবে ছাগল বেচেছি কোরবানির ঈদে, মানে বাচ্চা বিক্রি হয়েছে অনেকগুলো, সেই তুলনায় ধরতে গেলে তা মোটামুটি প্রায় 3 লাখ টাকা, 3 লাখের প্লাস হয়ে যাবে। সেটা না, আমি বলছি বর্তমানে যেগুলো আছে ওগুলোর কত কত দাম হবে?
এখন টোটাল যা আছে টোটাল 3 লাখ টাকা হয়ে যায়। 3 লাখ টাকা, তাহলে আপনি 8-7 লাখ টাকা দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, আজকে 1.5 বছর পার হয়ে 2 বছরের মধ্যে চললো, কিন্তু মেন ফার্মের বয়স আমার হচ্ছে এখনো 1.5 বছর হয়নি। আচ্ছা, ছোট যখন শুরু করেছিলাম সেই থেকে আর আমার এক্সপিরিয়েন্স যতদিন থেকে হয়েছে প্রায় 2 বছরের কাছাকাছি। আচ্ছা, ঠিক আছে, দারুণ। মানে প্রায় বলতে গেলে 8-7 লাখ টাকা দিয়ে শুরু করে নিজে পরিশ্রম করেন, আপনি নিজেই তো দেখাশোনা করেন, সবকিছু নিজে করেন, সবকিছু নিজে করেন, এবং তার ভ্যালুয়েশন 8-7 লাখ টাকার ভ্যালুয়েশন আজকে 2 বছর পর প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। 3 লাখ টাকা, এর মধ্যে ধরুন খাবার খরচা আমার নিজের ঘাটের থেকে গিয়েছে আর আরও 60-70 হাজার টাকা গিয়েছে। আচ্ছা, 8-7, 60-70 বেশ, মানে খাবার, যেটা খাবার প্রায় 90 হাজার টাকা লাগিয়ে এখন পর্যন্ত প্রায় 3 লাখ টাকা। দারুণ, এটা খুব মানে এটা বলতেই হয় যে আপনি সফল এই ক্ষেত্রে। দাদা, এই এই যে একটা শেডের নিচে আপনি আর আমি রয়েছি, এটার উদ্দেশ্যটা কি একটু বলবেন? এটার উদ্দেশ্য হচ্ছে আমার যখন বৃষ্টি হয় ছাগল, হ্যাঁ, ওই বাইরে খেতে পারে না, যার কারণে আমি এইটা এখানে খাওয়াই। খুব সুন্দর। যখন ধরুন বৃষ্টি হলো, এর মধ্যে চলে মানে খেয়ে নিল, খাওয়া হয়ে গেল, আবার ওদের ঘরে চলে গেল। আচ্ছা, ঠিক আছে। আবার যখন ধরুন প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, বাইরে ছাগল থাকতে পারলো না, এখানে একটু বিশ্রাম নিল। খুব সুন্দর কনসেপ্ট এইটা, এই এই বিষয়ে করা। আর এটা রিসেন্টলি করলাম, এই খাবার, এই খাবার এটা, আচ্ছা, যাতে আমার কোনো খাবার ওয়েস্টেজ না হয় বা নষ্ট না করতে পারে। এখানে ঠ্যাং পা তুলে দিতে পারবে না। আচ্ছা, ওদের যে ফুড পয়জন যেটা হয় খাবারের সঙ্গে চলে যায়, খাবারের এইরকম যদি কেউ স্ট্রাকচার করে নিতে পারে। আমি দুটো করিয়েছি, দুটো মোটামুটি ভালো টাকাই দাম পড়েছে, তাও আমি ছাগল বেচা টাকাই করেছি, আমি গাড়ির টাকা লাগাই। আচ্ছা, তাহলে আপনার ওই ওই টাকার মধ্যে রোলিং চলছে, রোলিং চলছে। আপনাদের আশীর্বাদে আগামী 1 বছর গেলে আমি এখানে 2টো লোক রাখতে পারবো। আচ্ছা দাদা, আপনি আপনি কি যে লোকাল কষাইওয়ালার যে মার্কেট, না আমার ওটা উদ্দেশ্য নাকি ঈদের মার্কেট? আমার কষাই, কষাই আমার ফার্মে ঘেঁচতে পারে না। আচ্ছা, কারণ হচ্ছে আমার ছাগলের দাম বেশি। ঠিক আছে, কেন দাম? আমার ছাগলের কোয়ালিটি অনুযায়ী দাম হয়। আপনি A to Z যে কোনো ফার্মের ভিডিও দেখবেন, অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও ছাড়ে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা হবে, আমাদের বাইরে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে না। হ্যাঁ, যে কটা ফার্মের ভিডিও আপনি দেখবেন সবার হাড় বেরোনো, কারোর মানে ছাগলের সে পেট ঢোকা, সঠিক সঠিক, ঠিক আছে, তাদের খাবারের পরিচর্যা ঠিক নেই। আর আমার ছাগলের বডি গ্রোথ ওয়েট, আমার ছাগল রেকর্ড আছে, 3 মাসে আমার ছাগল বাচ্চা, একটা বাচ্চা 24 কেজি রেকর্ড হয়েছে। আচ্ছা, ঠিক আছে, 24 কেজি, 3 মাসে 24 কেজি। এখন আপনি 28 দিনের বাচ্চা ওজন করুন, আমার 28 দিন বয়স ওই বাচ্চাটা, এখনই ওজন আছে প্রায় 7 কেজির কাছাকাছি। আচ্ছা, ও 1 কেজি 800 গ্রাম জন্ম হয়েছিল। আচ্ছা, ঠিক আছে দাদা, এই খাওয়ার কথা যেহেতু বললেন, একটা তো খিচুড়ি আপনার রোল, একটু বলবেন সকাল থেকে রাত পর্যন্ত? সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেটা ব্রেকফাস্ট বলি মানুষের, ওদের ব্রেকফাস্ট হলো সকালবেলা সাইলেজ, সাইলেজ দেন? হ্যাঁ, সাইলেজ ওর আমার নিজের প্রোডাকশন, আমি কারোর থেকে সাইলেজ কিনি না। আচ্ছা, বা ওই আমি বলি না যে আমি অমুক জায়গা থেকে সাইলেজ এনে আমি খাওয়াচ্ছি এই এই সেই, আমার না, নিজে। আচ্ছা, নিজে প্রোডাকশন করি, নিজের সাইলেজ সকালবেলা খেয়ে নিল, প্রায় 2 ঘন্টা ওরা চলে যাবে, খাওয়ার পরে 2-2.5 ঘন্টা রেস্ট, ও দেখবেন উঠে মানে খাওয়া হয়ে যাবে, ওরা ঘরে চলে যাবে, রেস্ট নিল, ঠিক 11:30-11:30 থেকে 12:00 মধ্যে ওরা নামবে। যে খিচুড়িটা আপনারা আগের ভিডিও দেখেছেন, এখন আমি দেখাতে পাচ্ছি না কারণ অফ টাইম হয়ে গেছে, তো ওই খিচুড়ি ওরা 11:30 থেকে 11:30 নাগাদ খাবে। ঠিক, খেলো ঠিক 1:30 থেকে 2টো বাজবে, বৃষ্টি যদি না হয় তাহলে ওদের দু রকম ঘাস দিই, এক হচ্ছে COCN4 আর স্মার্ট নেপিয়ার, এই 2টো ঘাস আমি দিই। ওরা খাওয়া হয়ে গেল, ঠিক যখন ঘরে উঠবে, ওরা যখন সন্ধ্যাবেলায় ঘরে উঠবে, তখন আমি হালকা কিছু দানা খাবার দিই, ওই পার হেড দেখা গেল 100-150 গ্রাম, এর বেশি না। আচ্ছা, ঠিক আছে, ওই দানা খাবারে থাকে ভুট্টা, গম, শুকনো, এগুলো ভুট্টা, গম আর গমের ভুষি আর একটু ছোলার ভুষি। আচ্ছা, এই দাদা, ফার্মিং করে সব ফার্মারই প্রথমবার শুরুর দিকে অনেকেই বিভিন্ন রকম ক্ষতির সম্মুখীন হয় কিংবা কিছু প্রতিকূলতা আসেই, আপনার ক্ষেত্রে কি কখনো হয়েছিল এরকম কিছু? হয়েছিল বলতে আমার মানে হয়েছি এরকম না, হয়নি এরকম বলবো না, তবে ওইভাবে লসটা হয়নি, আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল। আচ্ছা, সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল, আমি বাচ্চা দিয়ে শুরু করতে গেছিলাম ফার্স্ট, যখন আমি এই মানে 4টে ছাগল বেচার পরে ওই টাকা হয়েছিল, ওই টাকা দিয়ে আবার বাচ্চা কিনেছিলাম। আচ্ছা, ভেবেছিলাম যে বাচ্চা দিয়ে শুরু করবো। আচ্ছা, তা বাচ্চা দিয়ে শুরু করতে গেলে দেখা গেল আমি ওই বাচ্চা থেকে যদি আমি প্রোডাকশন করে ওতে রিটার্ন পেতে চাই তা প্রায় 2 বছর লেগে যেত। আচ্ছা, তাই ওই টাকা ছাগল যা কিনেছিলাম আবার বেচে দিয়েছিলাম। আচ্ছা, প্রায় 4 মাস খাইয়েছিলাম ওদের। আচ্ছা, ওই খাওয়াটা আমার লস হয়েছে। আচ্ছা, মরে যায়নি কিংবা নষ্ট হয়ে যায়নি এরকম কোনো ব্যাপার না,
আচ্ছা ওইটা লস হয়েছে কারণ বাচ্চা দিয়ে শুরু করা যায় না ফার্ম। তাহলে একটু ম্যাচিউর ছাগল, ম্যাচিউরড মানে অ্যাডাল্ট ছাগল দিয়ে শুরু করতে হবে। ধরুন আপনি যদি ব্ল্যাক বেঙ্গলি যান বা ক্রস ব্রিডেই যান, রেডি ছাগল দিয়ে শুরু করতে হবে। আপনার যদি একটা বাচ্চা 9,000-8,000 টাকা দাম হয়, তাহলে আর 3,000 টাকা বাড়িয়ে আমি রেডি ছাগল কিনব, তাহলে কী হবে, আমার ছ মাসের মধ্যে আমার ফার্ম থেকে ছ মাসের মধ্যেও বাচ্চা পাবো। আর 3 মাস পুষলে আমি বাচ্চাটা বেচে দিলাম কিংবা রেখে দিলাম, তাহলে ওটা ইনভেস্টের খাতায় এসে গেল। আর যদি আমি বাচ্চা দিয়ে পুষি, ওকে 6 মাস 8 মাস পুষতে হবে, তারপরে ওকে মানে আবার হিটে আসবে কি না না গ্যারান্টি নেই। হিটে আসলে আবার সেই বাচ্চা হবে, একটা বাচ্চা হবে প্রথম, দুটো বাচ্চা তো হয় না কখনো সময় প্রথমবারে, এই একটা ব্যাপার, এই একটা লস। আর রেডি ছাগল দিয়ে কী হলে, আপনার ধরুন রেডি ছাগল দিয়ে শুরু করলে আপনার প্রথমবারই দুটো বাচ্চা দেওয়ার সম্ভাবনা 99% দুটো করে বাচ্চা দেয়, উপরে তিনটেও বাচ্চা দেয়। আচ্ছা, আর এসেই আপনার ফার্মের 6 মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তাহলে একটা লাভ, অনেক সময় বাঁচলো, প্রায় 1 বছর সময় সেভ। এই ভুলটা আমি করেছিলাম। আচ্ছা দাদা, আসলে ভিডিও অনেকটাই বড় হয়েছে, শেষ প্রশ্ন আপনাকে যেটা আমি করবো, নতুন যারা ফার্মিং করতে চায়, সে ব্ল্যাক বেঙ্গলেই হোক, ক্রসেই হোক বা যে লাইনেই হোক, আপনি সকলের জন্য খুব সাধারণ মানে যেটা কমন হবে সবার জন্য একটা টিপস আপনি দিন। টিপস একটাই আপনাদের দেবো, যদি কেউ ফার্মিং শুরু করতে চায়, সবার প্রথমে তাদের একটাই কথা বলি, মানে আবেগের মুখে ফার্ম কেউ করবেন না। টাকা থাকলো বলে আমি ছাগলে লাগিয়ে দিলাম, তা কেউ করবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আজকাল তো ইউটিউবে সব ভিডিও দেখা যায় লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার, ওই ফাঁদে কেউ পা দেবেন না। আচ্ছা, আপনারা ছোট করে শুরু করুন, সব থেকে শুরু করার 3 মাস আগে আপনি প্রিপারেশন নিন, তাদের খাবার তৈরি করুন নিজে, বাড়ি ঘাস লাগান মানে মাঠে ঘাস লাগান, পারলে নিজে সাইলেজটা করে নেবেন, তাহলে সব থেকে উপকার হবে। এই এইভাবে যদি আগায় তাহলে আপনাদের লাভ হবে। আর দ্বিতীয় হচ্ছে ছাগল, ছাগল ব্রিড সবসময় সিলেকশন করবেন, ক্রস ব্রিডে যদি আসেন তাহলে অ্যাডাল্ট ছাগল কিনবেন। অ্যাডাল্ট ছাগল কিনলে কী হবে, আপনার লাভ হবে। আর যদি ক্রস ভালো জাতের দিয়ে করাতে চান তাহলে একটা ভালো পাঁঠা কিনে নেবেন, তাহলে লাভটা আরও বেশি হবে। সে আপনি ব্ল্যাক বেঙ্গল দিয়ে করেন বা এটা দিয়ে। আর সব থেকে আমি যেটা প্রথম বারবার বলছি, রিকোয়েস্ট করছি, আপনারা আবেগের বসে কেউ ফার্ম করবেন না। ফার্ম করতে গেলে আপনার আগে ঘাস চাষ করতে হবে, তারা কীভাবে থাকবে সেই ঘরটার আগে রেডি করতে হবে, রেডি করে তারপর আপনার ছাগল কিনতে হবে। যদি আপনার ছাগল কেনেন আজ থেকে 3 মাস পরে, তাহলে 3 মাস আগে ওদের খাবার প্লাস ঘর রেডি করে নিতে হবে। যদি এইটা কেউ করে নিতে পারে তাহলে তার ফার্ম থেকে উন্নতি কেউ আটকাতে পারবে না। আচ্ছা দাদা, আপনি যে এই ঘাসের কথা বললেন, হ্যাঁ হ্যাঁ, ঘাস কি আপনার কোন ঘাসটা রয়েছে? আমার স্মার্ট নেপিয়ার আছে আর COCN4 আছে। আচ্ছা, তো এরকম তো দেখুন দাদা, এগুলো তো আসলে খুব সাধারণ ঘাস নয়, আমাদের মাঠে ঘাটে যেগুলো পাওয়া যায় দুব্বা ঘাস বা এমনি সাধারণ আগাছা ঘাস যেগুলো হয়, তো এই ধরনের ঘাসগুলো সবার কাছে মানে যেখানে সেখানে পাওয়াও যায় না আর বাজারেও এর বীজ পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কি আমাদের কোনো দর্শক বন্ধু যদি আপনার থেকে ঘাস চায়, আপনি কি তাদেরকে ঘাস বিক্রি করে বা ঘাস দিয়ে সাহায্য করবেন? হ্যাঁ অবশ্যই করবো, শুধু ঘাস কেন, আপনি ঘাসও পাবেন প্লাস কিভাবে ফার্মিং করবেন সব কিছু আমি A to Z, কোনো আমার কাছ থেকে মানে ট্রেনিং দিয়ে পয়সা নেবো এরকম কোনো আমার মনোবৃত্তি নেই, কারণ ট্রেনিং দিলে আমি অনেক টাকা কামাতে পারতাম এখানে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডাক্তার রেখে, যেমন সব ব্যবসা করছে যা ডাক্তার রেখে আমি দেখো আমি ট্রেনিং দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, ওই সব করি না আমি, ঠিক আছে। যদি কারোর দরকার হয় যে ঘাস লাগবে, তাহলে ঘাস আমার থেকে পেয়ে যাবে আর সবার থেকে কম রেট নেবো। আর দ্বিতীয় হচ্ছে, সে যদি ফার্ম করে আমি টোটাল যতদিন তার ফার্ম স্ট্যান্ড না করবে আমি তার হেল্প করে যাবো, ততদিন তাকে গাইড করে যাবো। সে আমার কাছে ছাগল কিনতে হবে না, আমি ছাগল কেনার জন্য কোনোদিন বলছি না, আমার ছাগল নট ফর সেল, আমি কারো ছাগল বেচি না, কারণ আমার ছাগলের বাচ্চা যখন জন্মায় তখনই সব লোকে অ্যাডভান্স দিতে চায়। হ্যাঁ, আপনারটা তো ব্রিডিং ফার্ম, আপনি আপনার ছাগলই বিক্রি করেন, লোকের ছাগল বিক্রি, লোকের আমি ছাগল এনে দিই না, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনার ফার্ম আরও বড় হোক, আরও সুন্দর হোক আগামী বছর এসে, আমি এটাই আশা করছি যে আপনার ফার্ম এর তুলনা অন্তত আরও 3 গুণ বড় হবে আশা করি, এবং আপনাকে দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।